একটা সুন্দর বৃষ্টি ভেজা সকালবেলা মন চাচ্ছে খাতা মুড়া দিয়া ঘুমায় যাইতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো বেসিক্যালি আজকে অনেক মজার একটা ভিডিও করার ননির জন্য কথা আর মোটেও কন্টিনিউ করতে পারলাম না, তো আমি শুয়ে বসে হাই কাইটটা ঘুমায় যায় কি যে করবো কিছুই বুঝতে পারতেছি না, কারণ আমার শপিংয়ে যাইতে হবে আর শপিংয়ে যাওয়ার সময় আমার বৃষ্টি হলে মোটেও আমার ভাল লাগে না। ঠিক আছে, তো জায়গা ছাড়ো, আমরা রেডি টেডি হয়ে নিয়েছি কারণ বৃষ্টির একটু কমছে, এবার নিচে নামার সময় হয়ে গেছে। ফাইনালি বৃষ্টি একটুখানি কমছে, আর এই যে আজকে আমার ঘোরার সঙ্গী সুবাইরা, আর সাথে আছে আম্মু, উপরে এই যে রিক্সায় উঠতেছে। নিশ্চয়ই তোমরা ভাবতেছো রিক্সা থেকে উঠে আমরা গাছপালা কোথায় আসছি, তো এবার দেখো আমরা কোথায় আসছি। আমরা আসছি হচ্ছে যেটাকে বলা হয় দ্য সেকেন্ড নিউ মার্কেট অফ ঢাকা সিটি, তো এটা হচ্ছে মিরপুর 10 নম্বরে। আমি জানি যে এটা কম বেশি অনেক মানুষই চিনে, অনেক চিলাচিলি বাট অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। আসলে কথা বলার মতো পরিবেশ নেই, মানুষজন টাকা আছে, আমি সেলিব্রিটি কথাটা কিন্তু আমি মজা করে বলছি, ঠিক আছে তোমরা আবার কোনো কিছু মনে করো না। তো যাই হোক, তোমরা এখানে আমার 2 দিনের 2 রকম ড্রেস দেখবে। আসলে আমি 2 দিন মিরপুর গিয়েছিলাম, তো 2 দিনের আমি 2টা ভিডিও না বানিয়ে আমি 1টা ভিডিওর মধ্যেই সব কিছু দিয়েছি, কারণ মিরপুর নিয়ে তোমাদের অনেক রকমের কোয়েরিজ ছিল। আজকের ভিডিওতে আমি সব রকমের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, তো যাক তোমরা আমার সাথেই থাকো অ্যান্ড দেখো কী কী হয়, আমি কই কই যাই এই আর কি। তো আমি শুরুতে এদিক ওদিক করে ঘুরে দেখতেছিলাম যে আসলে কোথায় কী আছে, এরপরে যে আমি কেনাকাটা করবো। আসো গোলাপি কালারের শার্ট পরা ভাইকে বিদায় বলে আমরা আমাদের ভিডিওতে আবার ব্যাক করি, ঠিক আছে? তো আমরা চলে আসছি মিরপুরে, যেখানে আমরা অনেক ঘোরাঘুরি করব আর তোমাদেরকেও সাথে নিয়ে ঘুরাবো, ঠিক আছে? সো আমি এই দেখো ওয়ান পিসের এই জামার কাপড়গুলো বেশ ভালো ছিল, এটার সাথে তোমরা ম্যাচ করে সালোয়ার করে বাসায় পরতেই পারো। আর এদিকে দেখো এই জামার কাপড়গুলো ছিল হচ্ছে 550 থেকে 450 টাকার মধ্যে, তো এই জায়গার মধ্যে অনেক রকমের 3 পিস ছিল যেগুলো আমরা অনলাইনে অ্যাভেলেবেল দেখে থাকি, ঠিক আছে? এখানে আহামরি দাম যাবে কিন্তু তোমাকে একদম বাজেটের মধ্যে দাম বলতে হবে। এখানে লাল জামদানির যে জামাটা দেখছো এটা অনেক বেশি সুন্দর ছিল। এরপরে আমরা চলে আসছি ব্যাগের দিকে, ব্যাগের দোকানগুলোতে একদম ভিড় ছিল, তো এই জন্য আর ভিতরে ঢুকে ভালো করে ভিডিও করা হয় নাই। তো ব্যাগগুলো টুকটাক ভালোই লাগতেছিল, তো এখানে একটা ব্যাগ যেটা আমার হাতে দেখতে পাচ্ছি এই ব্যাগটা আমার ভালো লাগছে, যেটা 600 টাকা চাইছিল কিন্তু আমি যখন দাম বলছি এরপর আমাকে দেয় নাই। এদিকে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস ছিল। তো এরপর জুয়েলারির দোকানগুলোতে আমি খুব বেশি ঘুরি নাই, জাস্ট একটাতেই ঘুরছি, একটা থেকে যেটা পছন্দ হয়েছে সেটা আমি কিনে নিয়েছি। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে প্যান্টের কাছে, ঠিক আছে? বেশ কিছুদিন ধরে ভাবতেছি আমি এই টাইপের জিন্সগুলো কিনবো, তো আমি এদিকে যে দেখলাম যে এই টাইপের জিন্সগুলো একদম ভরে ভরে পরে আছে, তো আমি এখান থেকে 2টা জিন্স প্যান্ট কিনেছি যেটা অনেক বেশি সুন্দর অ্যান্ড খুব বেশি কমফোর্ট, ঠিক আছে? আর বেসিক্যালি একটা কথা বলি, এটা কিন্তু আমার 2 দিনের মিরপুরের ক্লিপ আমি এক জায়গাতে অ্যাটাচ করেছি, তো তোমরা কনফিউজড হয়ে যাও না। আর একটা কথা হচ্ছে যে এটাকে মিরপুরের হোপ মার্কেট বলে, যেটা হচ্ছে মিরপুর 10 নম্বর সাদা পানি ট্যাঙ্কের এখানে, এর থেকে ভালো ডিটেলস আমি আর বলতে পারবো না। আর এই যে ব্ল্যাক কালারের টপ সেটা আমার লাস্ট ভিডিওতে তোমরা দেখতে পারছো। তো এই ছিল আসলে আমার মিরপুরের শপিং। তো আমি বাচ্চাদের জন্য এখান থেকে কিছু ফ্রক কিনছিলাম যেগুলো খুব বেশি সামার ফ্রেন্ডলি, এই গরমের মধ্যে আসলে এর থেকে ভালো মানে সামার ফ্রেন্ডলি ফ্রক আর হইতে পারে না আমার বলে মনে হয় না। ফ্রকগুলো অনেক ভালো ছিল। তো এদিকে আমি কিছু টপস দেখতেছিলাম, বাচ্চাদের কিছু গেঞ্জি দেখতেছিলাম। তো দেখা দেখি শেষ সোনার বাংলাদেশ, এবার আমাকে চলে যাইতে হবে, আমি অনেক কথা বলে ফেলছি। ভিডিওটা কেমন হয়েছে এটা অবশ্যই আমাকে জানাই, আর নেক্সট ভিডিওতে আমি মিরপুর থেকে কী কী কিনছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই সেই চিরচেনা জুতার দোকানে চলে আসছি, এখান থেকে আমি আরও একটা জুতি কিনেছি, ঠিক আছে? সো এটা নেক্সট ভিডিওতে দেখো। সো আমার জন্য দোয়া করো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে যাচ্ছি, ভালো থাকো সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।